জয় গুরু। রিটায়ানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আজকের নিবেদন, মাতৃগর্ভে কেমন সন্তান, খুব গুরুত্বপূর্ণ আজকের নিবেদন, মন দিয়ে শুনবেন। আজকের নিবেদন, মাতৃগর্ভে কেমন সন্তান। এই চ্যানেলে যা বলি সবই ঠাকুরের, ঠাকুরের বিধানই বলি, আর ঠাকুরের বিধানগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই সবার কাছে করজোড়ে নিবেদন, মন দিয়ে শুনবেন। আজকের নিবেদন, মাতৃগর্ভে কেমন সন্তান। স্ত্রী যে ভাবধারা ও যেমন তর ইম্পালস বা সাড়া দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয়, পুরুষে ব্রেন সেন্টার বা মস্তিষ্ক কেন্দ্র ও তেমনভাবে এক্সিটেড বা উত্তেজিত হয়, আর সেই সময়ই ওই ভাবের রেঞ্জে বা সীমার মধ্যে যত সোল বা আটটা ইনটিউন মানে ঐক্যতানিক সূত্রে থাকে তারা এসে হাজির হয়। স্ক্রুটাম এর মানে অন্ডকোষের মধ্যে যে সমস্ত স্পার্ম সেল বা শুক্রাণু কোষ থাকে সে সময় সেগুলি চার্জড বা শক্তি সম্ভূত হয়ে নিয়ে লাইফ বা জীবন পায়, অর্থাৎ ওই আগত সোল বা জীবাত্মাগুলি স্পার্ম সেল বা শুক্রকোষকে লাইফ বা জীবন দিয়ে চলৎশীল, নরণশীল, সজীব করে তোলে। মানুষের শরীরের মধ্যে তখন একটা কনস্ট্রাকশন বা আকুঞ্চনের ভাব হয়। তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা ওভাম বা ডিম্বাণুর সঙ্গে মেশার জন্য ছুটে যায়। স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গি থেকে, আচার ব্যবহার থেকে যেমনভাবে ইমপ্রেসড বা প্রভাবিত হয়, ওভাম বা ডিম্বাণুও তেমনিভাবে ইমপ্রেসড বা প্রভাবিত হয়, তার ভাব ভূমির ভিত্তিতে দাঁড়িয়ে। অবশ্য পুরুষও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই আমরা আলোচনা করেছি। স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধা প্লুত পরিচর্যা পুরুষকে যতখানি এক্সেলড বা উন্নীত করে তোলে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে। কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরের আত্মা বহন করেই আনুক না কেন, ডিম্বাণু যে রকম ইমপ্রেসড বা প্রভাবিত হয় সেই ইমপ্রেশন প্রভাব বা ছাপের সঙ্গে এফিনিটি বা সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে তারই সঙ্গে মিলন হয়, যেন খাঁজে খাঁজে পড়ে গেল, আর কোনো ফাঁক রইল না। শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটা হোল এন্টিটি বা গোটা সত্তা হয়ে গেল। তারপর সেল ডিভিশন বা কোষ বিভাজন আরম্ভ হয় অ্যাজ এ হোল, মানে সামগ্রিকভাবে। সেই হলো ছেলে বা সন্তান। পুরুষ ও নারী
স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে ওই সময়ে উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না। তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুক স্বামী ভক্তির উপর অত জোর দেওয়া হয়। তবে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই, সঙ্গতি চাই, গভীর প্রীতি চাই। শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই। আর এইটে পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধি মাফিক, অতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব। জয় গুরু। এই ছিল আজকের নিবেদন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা লাল বটন, লাল সাবস্ক্রাইবের উপর ক্লিক করে কালো করে দেবেন। আর নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমরা যখনই কোনো ভালো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। তাই ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরম পিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।